হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এলজিইডি তে বিভিন্ন পদে অনলাইন অ্যাপ্লাই সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে এলজিইডি তে জব অ্যাপ্লাই এর যে অনলাইন লিংকটি আছে সেই লিংকটিতে প্রবেশ করব। করার পরে এরকম ইন্টারফেস এখানে দেখতে পাবেন। তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন যেটি আছে সেটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে অ্যাভেলেবেল পোস্টগুলো চলে আসবে, মানে যেই যেই পদে লোক নিয়োগ করা হচ্ছে সেই সম্পূর্ণ পদগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে প্রথমে। তো আমি এখান থেকে হিসাব সহকারী করব, তাই এটার পাশে যে রেডি বাটন আছে এখানে ক্লিক করে দিব। তো এটি সিলেক্ট হয়ে গেলে এরপর নিচে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করলে পরবর্তী এই ধাপে নিয়ে আসবে। তো এখানে আপনার যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে আপনি ইয়েস দিবেন, আর না থাকলে এখানে নো দিবেন। তো আমি এখন এখানে যেহেতু পাত্রীর কোনো প্রিমিয়াম অ্যাকাউন্ট নেই, আমি এখানে নো যেটি আছে সেটি সিলেক্ট করলাম। এরপর নিচে যে নেক্সট অপশনটি আছে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করলে বন্ধুরা এখানে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। মানে এখানে মোটামুটি আপনি সিভিতে যে ধরনের তথ্যগুলো দিয়ে থাকেন মোটামুটি এই তথ্যগুলো এইখানে এই ফর্মে দিতে হবে। তো প্রথম আছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। এখান থেকে আপনার যদি কোনো আপনি সরকারি চাকরিজীবী বা আধা সরকারি এরকম কোনো কিছু হয়ে থাকেন বা আরও যে অপশনগুলো আছে এরকম কিছু হয়ে থাকেন সেগুলো সিলেক্ট করবেন, আর যদি কিছু না হন নন সিলেক্ট করে দেবেন। তো প্রার্থী যেহেতু এরকম কিছু না আমি এখান থেকে নন দিয়ে দিলাম। তারপর আছে বেসিক ইনফরমেশন। এখানে প্রার্থীর বেসিক ইনফরমেশনগুলো প্রথম ধাপে দিতে হবে। তো এখানে প্রার্থীর নাম ইংরেজিতে এবং বাংলায়, প্রার্থীর পিতার নাম ইংরেজিতে এবং বাংলায়, তারপরে মায়ের নাম ইংরেজিতে এবং বাংলায়, এগুলো এখানে দিতে হবে। এরপর আছে প্রার্থীর জন্ম তারিখ। তো এখানে এসএসসির সার্টিফিকেট অনুযায়ী আপনি জন্ম তারিখটি দিয়ে দিবেন। তো এখানে প্রথমে আছে মাস, তারপর আছে দিন, তারপর আছে বছর, ঠিক আছে। তো এটা আপনারা এখানে মাসখানে কিন্তু দিন দেওয়া হয়েছে, তাই একটু অনেকের কনফিউজ হতে পারে, ঠিক আছে। মাস হচ্ছে প্রথমে। তো এগুলো দিয়ে দিবেন, জাস্ট টাইপ করে দিলে হয়ে যাবে, স্ল্যাশ দিয়ে দিয়ে আপনি টাইপ করে দিবেন। তো এরপর আছে ন্যাশনালিটি, এটি বাংলাদেশি। তারপরে আছে রিলিজিয়ান, যার যার ধর্ম দিয়ে দিবেন, যার যার লিঙ্গ দিয়ে দিবেন। এরপরে ন্যাশনাল আইডি থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তো প্রার্থীর যেহেতু আছে আমি এখান থেকে ইয়েস দিয়ে দিচ্ছি, ওকে। তো ইয়েস দিলে পাশে আরেকটি নতুন ঘর চলে আসবে, এখানে আপনার এনআইডি নাম্বারটি লিখে দিবেন, ওকে। তো এরপর বন্ধুরা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। আপনার যদি এনআইডি না থাকে আপনি বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি ইয়েস করে দিবেন, তাহলে এখানে বার্থ রেজিস্ট্রেশনের অপশনটি চলে আসবে, আর এনআইডিটা নো করে দিবেন, ঠিক আছে। তো প্রার্থী যেহেতু এনআইডি দেওয়া হয়েছে আমি আর বার্থ রেজিস্ট্রেশন দিচ্ছি না, নো করে দিলাম। এরপর আছে পাসপোর্ট আইডি, তো এটা আপনারা চাইলে দিতে পারেন, আর না হলে নো করে দিবেন। তারপর আছে ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল হলে সিঙ্গেল আর ম্যারিড হলে ম্যারিড দিবেন। তো আমি এখানে ম্যারিড দিয়ে দিচ্ছি। তো প্রার্থী যেহেতু ম্যারিড, ম্যারিড দিলে পাশে কিন্তু স্পাউস নেমটি চলে আসবে, মানে এখানে আপনি হাজব্যান্ড অথবা ওয়াইফের নামটি এখানে লিখতে হবে, ওকে। তারপর আছে মোবাইল নাম্বার, এখানে প্রার্থীর মোবাইল নাম্বারটি দিতে হবে। তো মোবাইল নাম্বারটি আপনার এখানে দুইবার সেম মোবাইল নাম্বারটি দুইবার টাইপ করতে হবে, মোবাইল নাম্বার ঘরে একবার, কনফার্ম মোবাইল নাম্বার ঘরে একবার, ঠিক আছে। এরপর আছে ইমেল। তো ইমেলটি অনেক সময় না দিলেও চলে, তারপর আপনি একটি ইমেল এখানে দিয়ে দিবেন। যদি ইমেল ছাড়া না হয় তাহলে আপনি নিজের অথবা পরিচিত কারো একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলে হবে, ওকে। তারপর আছে কোর্ট। তো কোটার, এখানে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানে প্রতিবন্ধী, তারপর অরফান, এতিম, তারপরে এথনিক মাইনরিটি, উপজাতি, আনসার বিডিপি, থার্ড জেন্ডার মানে হচ্ছে হিজরা বা এই সম্প্রদায়, তারপর নন কোটা আছে। তো এখান থেকে আপনি যেটি সেটি দিয়ে দিবেন কোটা থাকলে। তো আমি দিয়ে দিচ্ছি নন কোটা, যেহেতু প্রার্থীর কোনো কোটা নেই, ঠিক আছে। তো এরপর আছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস, এগুলো আপনাদেরকে এখানে দিতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে কেয়ার অফের মধ্যে আপনার পিতার নামটি ইউজ করতে পারেন অথবা অন্য যে কোনো একজনের নাম ইউজ করতে পারেন যাকে সবাই মোটামুটি চিনে আপনার এলাকায়। তো সেই নামটি কেয়ার অফে দিয়ে দিবেন। তারপর আছে ভিলেজ, টাউন, রোড, হাউস। তো এইখানে আপনি গ্রামে থাকলে গ্রামের নামটি দিবেন, আর শহরে হলে অবশ্যই এরিয়ার নাম, রোড নাম্বার, হাউস নাম্বার, ঠিক আছে, ব্লক, এগুলো দিয়ে দিবেন, ওকে। তারপর ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনারা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তারপর থানা আছে, থানা থেকে আপনার থানাটি সিলেক্ট করে দিবেন। তারপর ডাকঘরের নামটি দিবেন, আপনার যেই বর্তমান ঠিকানা যে ডাকঘর সেটি দিবেন, এবং ডাকঘরের যে পোস্ট কোড আছে সেটিও দিয়ে দিবেন, ঠিক আছে। তো এগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সরকারি চাকরিতে এই বিষয়গুলো ভেরিফাই হয় চাকরি হয়ে গেলে, সেজন্য এগুলো আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন একদম জেনে শুনে, ওকে। তো বর্তমান ঠিকানাটি লেখা হয়ে গেল বন্ধুরা। এরপর আছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটিও একইভাবে দিয়ে দিতে হবে যদি আলাদা হয়ে থাকে।
আর যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম হয় উপরে দেখতে পাবেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস নামে একটি অপশন আছে এবং তার পাশে একটি চেকবক্স আছে সেখানে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে ওকে আপনাকে নতুন করে এখানে ঠিকানা লিখতে হবে না আর যদি আলাদা হয় স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা তাহলে আলাদা আলাদা লিখবেন ওকে এরপর আছে এডুকেশনাল ডিটেলসগুলো এখানে দিতে হবে বন্ধুরা তো প্রথম আছে এসএসসি ও অথবা সমমান তো এখানে এক্সামিনেশন আছে তার পাশে সিলেক্ট আছে এখানে ক্লিক করবেন এখানে আপনি এসএসসি হলে এসএসসি দাখিল হলে দাখিল কিংবা অন্যান্য ভোকেশনাল বা অন্যান্য যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি আপনি করে থাকেন সেগুলো দিবেন ওকে তো আমি দিয়ে দিচ্ছি এসএসসি তারপর আছে রুল নাম্বার এখানে এসএসসির প্রার্থীর যে এসএসসি রুল নাম্বার সেটি দিবেন ঠিক আছে তো বন্ধুরা রুল নাম্বারটি দেওয়ার পর এরপর আছে গ্রুপ সাবজেক্ট তো এখানে আপনি যেই গ্রুপ থেকে পড়ালেখা করছেন সেই গ্রুপটি দিয়ে দিবেন সিম্পল হিসাব ঠিক আছে আপনি যে সায়েন্স থেকে হলে সায়েন্স আর্টস থেকে হলে আর্টস কমার্স থেকে হলে কমার্স ঠিক আছে তো এগুলো এখান থেকে দিয়ে দিবেন ওকে তো এরপর আছে বোর্ড এইটাও সিম্পল আপনি যার যার বোর্ড যে যেই বোর্ড থেকে পাশ করেছেন সেটি এখান থেকে দিয়ে দিবেন সঠিকভাবে তো আমি এখান থেকে পাত্রীর বোর্ডটি দিয়ে দিচ্ছি তো বোর্ড দেওয়ার পর এরপর আছে রেজাল্ট ওকে তো এখানে রেজাল্টের পাশে যে সিলেক্ট অপশনটি আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে জিপিএ আউট অফ ফাইভ যেহেতু আমাদের দেশে এসএসসি এইচএসসিগুলো আউট অফ ফাইভে হয় আউট অফ ফাইভ সিলেক্ট করে দেবেন এরপর এখানে পাশে পাশে আরেকটি নতুন ঘর চলে আসবে সেখানে আপনার জিপিএটি লিখে দিবেন ওকে তারপর হচ্ছে পাসিং ইয়ার আপনি কত সালে পাশ করেছেন সেটি এখান থেকে সঠিকভাবে দিয়ে দিবেন তো এরপর এসএসসির তথ্যগুলো দেওয়ার পর এইচএসসির তথ্যগুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো আপনি যেই পদে আবেদন করবেন সেই সেই পদে যেই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হবে সেই পর্যন্ত দিলেই কিন্তু হয়ে যাবে তো অনেকে কিন্তু আরও হায়ার স্টাডিগুলোও দেয় মানে আপনি চাইলে আপনি এইচএসসি পাস চাইলে সেখানে আপনি অনার্স মাস্টার্স সেগুলো চাইলে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই যদি থাকে ঠিক আছে তো এখন আমি প্রার্থী যেহেতু অনার্স কমপ্লিট করেছে আমি এখন এখান থেকে গ্রাজুয়েশন এটি করব এটি করার জন্য উপরে ইফ অ্যাপ্লিকেবল নামে একটা অপশন আছে তার পাশে টিক মার্ক দিয়ে দিবেন তাহলে কিন্তু অপশনগুলো অ্যাক্টিভ হবে নাহলে অ্যাক্টিভ হবে না তো দেখুন আমি ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে দিলাম এরপর এখানে গ্রাজুয়েশনের তথ্যগুলো দিয়ে দিব হ্যাঁ তো প্রথমে আসে এক্সামিনেশন এখান থেকে দিয়ে দিবেন আপনার যার যার পরীক্ষার নাম তো আমি এখান থেকে এখন দিয়ে দিব বিবিএ প্রার্থী যেহেতু বিবিএ করেছে তারপর ইউনিভার্সিটি নেম যার যার ইউনিভার্সিটি নেম এখান থেকে দিয়ে দিবেন সবগুলো এখানে আছে তো আমি ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিলাম এরপর হচ্ছে পাসিং ইয়ার আপনি কত সালে অনার্স পাস করেছেন সঠিক পাশের সালটি এখানে দিয়ে দিবেন তারপর আছে সাবজেক্ট ডিগ্রি এখানে আপনি বিবিএ বা অনার্স যেখান থেকে করেছেন সেই সাবজেক্টটি এখান থেকে দিয়ে দিতে হবে এরপর আছে রেজাল্ট তো রেজাল্টটি যারা আগের নিয়মে পাস করেছেন ক্লাস সিস্টেমে তারা সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস যেগুলো আছে থার্ড ক্লাস সেগুলো এখান থেকে ইউজ করবেন আর নতুন নিয়মে হলে অবশ্যই সিজিপি আউট অফ ফোর বেশিরভাগ ইউনিভার্সিটিতে কিন্তু আউট অফ ফোরে কাটা হয় তো সেই জন্য আপনারা এখান থেকে যারা সিজিপিএ সিস্টেমে তারা আউট অফ ফোর সিজিপিএ সেটি সিলেক্ট করে দিবেন ওকে তো আমি এখন এখান থেকে সিজিপিএ আউট অফ ফোর সেটি সিলেক্ট করে দিচ্ছি ওকে তো এটি সিলেক্ট করলে পাশে আরেকটি ঘর চলে আসবে অটোমেটিক তো এখানে আপনার সিজিপিএটি লিখে দিবেন ওকে এরপর হচ্ছে বন্ধুরা কোর্স ডিউরেশন তো অনার্স যেহেতু চার বছরের তাই আমি এখান থেকে চার বছর দিয়ে দিছি তো যারা ডিগ্রি থেকে আসবেন তারা এখানে তিন বছর দিয়ে দিবেন বা আপনার কোর্স যত বছরের তত বছর এখানে দিয়ে দিবেন ওকে তারপর আছে জব এক্সপিরিয়েন্স তো জব এক্সপিরিয়েন্স যদি থাকে আপনি ইপে অ্যাপ্লিকেবলে ক্লিক করে এখানে জব এক্সপিরিয়েন্স অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে তো প্রার্থীর যেহেতু কোনো জব এক্সপিরিয়েন্স নেই আমি দিব না প্রয়োজন নেই তো এরপর নিচে আছে সিকিউরিটি কোড তো এখান থেকে আপনাকে নিচে সিকিউরিটি কোডের নিচে যে ঘরটি আছে এখানে আপনাকে পাশে যে কালো লিখেটি আছে বড় করে সেটা আপনি এখানে লিখে দিতে হবে ঠিক আছে তো এটা না বুঝতে পারলে আপনি এখানে ক্লিক করে ক্লিক করলে এই লেখাটি চেঞ্জ হয়ে যাবে তো এখানে আপনি যেটা যেটা দেখতে পাবেন হুবহু সেভাবে টাইপ করে দিতে হবে পাশের ঘরটিতে বড় হাতের হলে বড় হাতের ছোট হাতের হলে ছোট হাতের ডিজিট হলে ডিজিট লেটার হলে লেটার ঠিক আছে তো এটি টাইপ করে দিলে মোটামুটি আপনার কাজ শেষ ওকে তারপর বন্ধুরা আপনারা সব কিছু এখানে দেওয়ার পরে এই ফর্মটি আবার একটু উপর থেকে নিচে সব কিছু চেক করে দেখবেন ঠিকঠাক আছে কিনা তারপর নিচে দেখতে পাবেন একটি ডিক্লারেশন আছে লেখা তার পাশে একটি চেকবক্স আছে এখানে টিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে টিক মার্ক না দিলে কিন্তু হবে না টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এরপর যে সাবমিট অপশনটি আছে নিচে সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন ওকে তো আমি এখন সাবমিটে ক্লিক করে দিলাম তো দেখুন এর পরবর্তী ধাপে অ্যাপ্লিকেশন প্রিভিউ চলে এসেছে এতক্ষণ পর্যন্ত আমরা যে তথ্যগুলো দিয়েছি সব কিছু এখানে শো করবে তো এগুলো আপনারা একটু চেক করে দেখে নেবেন ওকে তারপর একদম নিচে চলে আসবেন তো এখানে আপনাদেরকে অবশ্যই 300x300 পিক্সেল একটি ছবি এবং 300x80 পিক্সেলে একটি সিগনেচার আপলোড করতে হবে তো এগুলো অবশ্যই ছবি 100 কিলোবাইট এবং সিগনেচার 60 কিলোবাইটের মধ্যে হতে হবে
তো এগুলো কিভাবে করবেন আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, এগুলো কিভাবে করবেন সেই ভিডিওগুলোর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? তো এখন আমি এখানে ব্রাউজে ক্লিক করে আমার যেহেতু অলরেডি করা আছে ফটো এবং স্বাক্ষর এগুলো রিসার্চ করা আছে, আমি এগুলো এখানে ব্রাউজে ক্লিক করে আমার কম্পিউটার থেকে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আমি এখানে ছবি এবং স্বাক্ষর দিয়ে দিলাম। তো আপনাদের সুবিধার্থে আমি এগুলো কিভাবে ফটো এবং স্বাক্ষর রিসাইজ করবেন সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা দেখে নিজে নিজে করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমার এখানে কিন্তু এখন কাজ শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এখন নিচে যে একটি লেখা আছে ডিক্লারেশন, তার পাশে একটি চেকবক্স আছে, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে এরপর সাবমিট যেটি আছে নিচে, সাবমিটে ক্লিক করে দিবেন। ওকে, সাবমিটে ক্লিক করলে বন্ধুরা পরবর্তী এই ধাপে নিয়ে আসবে, অ্যাপ্লিকেন্স কপি দেখাবে। তো এখানে আপনি কিছু করবেন না, জাস্ট নিচে চলে যাবেন, একদম নিচে এই ফর্মের নিচে চলে আসবেন, ঠিক আছে? তো আসার পরে এখানে দেখতে পাবেন ডাউনলোড নামে একটি অপশন আছে, এই যে ডাউনলোড, এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, তো ডাউনলোডে ক্লিক করলে আপনার মোবাইল অথবা কম্পিউটারে কিন্তু পাত্রের যে আবেদনের কপিটি এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনারা চাইলে এটি প্রিন্ট করে রাখতে পারেন কিংবা পিডিএফ আকারে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা এই অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি পাবেন, দেখতে পাবেন এখানে ইউজার আইডি আছে একটি। তো এই ইউজার আইডি দিয়ে আপনাকে অবশ্যই আবেদনের যে ফিটি আছে টেলিটক সিমের মাধ্যমে সেই ফিটি ফাটাতে হবে, ঠিক আছে? তো টেলির মাধ্যমে কীভাবে ফি পাঠাবেন এই পদ্ধতিটি কিন্তু আপনার এই ফর্মটির একদম নিচে গেলে দেখতে পাবেন, সেখানে সব কিছু ডিটেলস লেখা আছে। প্রথম SMS কীভাবে পাঠাবেন, দ্বিতীয় SMS কীভাবে পাঠাবেন, সব কিছু লেখা আছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কীভাবে LGD-তে বিভিন্ন পদে আবেদন করবেন সে বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ।